আপনি এর আগে আসছিলেন? কি বলে কি বিষয়? আমাদের ওই যে মোটর বরেন্দ্র যে একটা গ্যাস ছিল, কি বলে ফ্রান্সের, আপনি তো আসছিলেন। দুদিন পর পর কেন আসছেন আপনার বলেন? আপনি আসছেন নিয়ম নিয়ম হচ্ছে 250 মিটারের মধ্যে আর একটা মিটার বসবে না, আপনাদের 250 মিটারের মধ্যে, 650 ফুটের মধ্যে। আমি তদন্ত রিপোর্ট দিয়েছে, আপনার ওখানে একজন অফিসার গিয়েছিল না? হ্যাঁ, সিগনাল সিগনাল করে লম্বা, হ্যাঁ, উনি আমাকে রিপোর্ট দিয়েছে, উনি বলছে 650 ফিট। নিয়ম হচ্ছে 250 মিটার, 650, উনি বলছে 500 মিটার, 500 ফিট মনে হয়, ঠিক আছে। নিয়ম হলো 250 মিটার মানে কত, 1 মিটার মানে কত, 3 ফুট, তাহলে 250 মিটার মানে কত, 3 দ্বিগুণে 6 3 বছর 15 700 50 ফুট তাহলে 1 মিটার 750 ফুট থাকলে আরেকজনের সাথে বন্ধ মিলে থাকা দরকার, এটা একদম আইনে বলা আছে। তারপর আমরা দেখি যে আমরা বন্ধের সাথে কথা বলবো যে এটা কি কোনোভাবে সুযোগ আছে কিনা। আর এটার হচ্ছে মিটিং হয়, বুঝলে মিটিং হয়, উপজেলা চেয়ারম্যান, উপদেষ্টা, তারপরে আমাদের সদস্যদের থাকেন বন্ধের অফিসার, মিটিং এ হয়ে আমাদের উপজেলা কৃষি অফিসার থাকে সবাই মিটিং এর রেজলিউশন হয়, রেজলিউশন করে সবার স্বাক্ষর করে তারপরে চেঞ্জ করতে হবে আমাদের। কথা বুঝতে পারছেন? চাইলে আমি আপনাকে দিয়ে দিবো, সেটাও পাবো না, আমি চাইলে আপনার পাওয়া উচিত। আমি বুঝতেছি পাওয়া উচিত, সে আবার লিখছে আপনাদের জায়গাটা একটু উঁচু, উঁচুতে ওই জায়গায় পানি তারা দিতে চায় না, দিতে গেলে 100 টাকা করে ছত কেনে, তাই না? আমি তো সব শুনছি, সব জানি। পানি দেওয়ার প্রয়োজন সবই বুঝতেছি, কিন্তু যে বললাম যে আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, তাই না? আমি তো একা পারবো না, এটা এটা একটা মিটিং ডেকে করবো। আমরা রিপোর্ট পেয়েছি কালকে, আমরা আগামী সপ্তাহে একটা মিটিং ডাকবো, মিটিং ডেকে তারপর সেগুলো নেবে। অথবা আপনি বুঝতে পারছেন না? ওকে, আসসালামু আলাইকুম।